Assalamualaikum প্রিয় আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের জন্য কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাবো মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে মেখে রেখেছি কাঁচকলা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি হলুদ গুঁড়ো মসের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ নিয়েছি সয়াবিন তেল নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি লাল মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচি আমি কয়েকটা উপকরণ দিয়ে আজকে ইলিশ মাছের ঝোলটা রান্না করে দেখাবো ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল আমি তেলটা একটু বেশি দিয়েছি কারণ কাঁচকলাতে তেলটা বেশি দিতে হয় আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি 1 কাপের মতো দিয়েছি আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আদা রসুন বেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম ধীরে ধীরে একটু ভেজে নিব আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম এখন ধীরে ধীরে মিশিয়ে নিব একটু ভালোভাবে কষাবো পানি দিয়ে দিব কষানোর জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষলে রান্নাটাও সুন্দর হবে খেতেও প্রচন্ড মজা লাগবে আমরা দুই এক বেলা মাংস খেলে মাংস আর খেতে মন চায় না কিন্তু মাছ যতই খাই মাছ খেয়ে আমাদের খারাপ লাগে না সবসময় আমরা মাছ খেতে পছন্দ করি কারণ আমরা মাছে ভাতে বাঙালি এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছ ভাত না হলে আমাদের চলে না কিন্তু মাংস না হলে চলে কিন্তু মাছ ভাত না হলে আমাদের চলে না এখন আমি মাছগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব আমি ইলিশ মাছগুলো কাঁচা রান্না করতেছি আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন আপনাদের ইচ্ছা আমি আমার পছন্দ মতো রান্না করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করবেন মন চাইলে ভেজেও নিতে পারেন এখন মাছগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি মশলার সাথে একটু ভালোভাবে কষাইতে হবে মাছগুলো ইলিশ মাছটা যেভাবে রান্না করেন সেভাবেই মজা লাগে যেহেতু আমরা ইলিশ মাছটা প্রচন্ড পছন্দ করি তাই আমরা যেভাবেই রান্না করি ওইভাবেই ইলিশ মাছটা স্বাদ হয় বা ভালো লাগে খেতে এখন আমি একটু পানি দিব কষানোর জন্য মাছটা ভালোভাবে কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এখন আমি ঢেকে দিলাম এখন আমি সিদ্ধ করা কলাগুলো অ্যাড করে দেব আর কলা আগ থেকেই সবসময় সিদ্ধ করে নিতে হয় কারণ হলুদ দিয়ে যদি আপনারা কলাটা সিদ্ধ না করেন কালো হয়ে যাবে তাই আমরা কলা রান্না করতে নিলে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে ভালো হয় কালারটা সুন্দর আসে না হয় কালারটা কালো হয়ে যায় তাই আমরা হলুদ দিয়ে সিদ্ধ করে নিই আর কাঁচকলা দিয়ে কলা দিয়ে খেতে প্রচন্ড মজা লাগে আমি এখন ঝোল দিয়ে দিব ঢেকে দিয়েছিলাম এখন দেখব কতটুকু হয়েছে
দিয়ে দেবো ধনে পাতা কুচি, কাঁচকলা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার একটা তরকারি বা সবজি, প্রচুর আয়রন আছে কাঁচকলা, আমরা সব তরকারিতে ব্যবহার করতে চেষ্টা করি, কাঁচকলাটা খেলে অনেক ভালো হয় স্বাস্থ্যের জন্য। এখন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দেব, তরকারিটা কত লোভনীয় হয়েছে, মিনি সেই 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। বন্ধুরা আমার রান্নাটা আপনারা ট্রাই করবেন, এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।